নমস্কার আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান নারী ও শাড়ি অনুষ্ঠান আবরণের অনুষ্ঠান আবরণ মানে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন আবরণ মানে সুমনকে সঙ্গে নেওয়া আবরণ মানে নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলা অনেক অনেক স্বাগত সুমন আর ভোট টোট দিয়ে এসছি আমিও ভোট দিয়েছি সুমনও ভোট দিয়েছি আমি ভোট দেওয়ার জন্য আজকে সকালে দুটো এপিসোডে অ্যাবসেন্ট হয়ে গিয়েছিলাম তো তিনটে এপিসোড রাদার কারণ রাতের এপিসোডও আমি অ্যাবসেন্ট আজকে শুধু এই এপিসোডটা কালকে আবার দেখা হবে আপনাদের সঙ্গে অ্যাজ ইউজুয়াল তো আজকে কিন্তু আমরা কম্বোতে থাকবো কম্বো মানে আমি খুব এক্সাইটেড মানে শাড়ি থাকবে ব্লাউজ থাকবে পাঞ্জাবি থাকবে না পাঞ্জাবি আজকে নেই গো শাড়ি ব্লাউজ আর গয়না তাই তো শাড়ি তিনটের কম্বো পাঞ্জাবি নয় আজকে শাড়ি ব্লাউজ গয়না মানে আজকের এপিসোডটা আপনাদের কাছে মানে পড়ে পাওয়া চোদ্দ আনা বাড়িতে রয়েছেন সবাই আচ্ছা আমি যেটা বলবো যে আবরণের ক্যাপশন রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন তার সঙ্গে আমার ক্যাপশন হচ্ছে সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিন সুরক্ষা আমার সুরক্ষা আপনার সুরক্ষা আমাদের সকলের হ্যান্ড ওয়াশ করবেন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন দিনে অন্তত 5 থেকে 7 বার হ্যান্ড ওয়াশ স্যানিটাইজার ব্যবহার হচ্ছে 18 থেকে 19 বার যখনই রাস্তায় বেরোবেন তখন এই সার্জিক্যাল 3 লেয়ার মাস্ক পরবেন এবং এর সঙ্গে অবশ্যই একটা ওয়াশেবল মাস্ক সেটাও আপনাদের পরতে হবে এই ওয়াশেবল মাস্কটা ব্যবহার করতে হবে এই পুরো প্রসিডিয়ারটা যদি আপনি ফলো করতে পারেন আপনি কিন্তু নিজেকে ভালো রাখবেন আপনি অন্যকেও ভালো রাখবেন এটা গেল প্রথম এর সঙ্গে তো নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা আর টিকাকরণ করে নেওয়া প্রথম যে জামদানিটা আমি দেখাবো এই জামদানিটা দারুণ দেখতে মানে এই জামদানির সঙ্গে যে ব্লাউজটা থাকবে না সেটাও ভীষণ সুন্দর 1 নম্বর শাড়ি নাম্বার 1 এই হচ্ছে শাড়িটা জামদানিটা দেখাই রাস্ট কালারের ব্যবহার হয়েছে অ্যাকচুয়ালি উডেন ইয়েলো টোন বলতে পারি কালারটা উডেন ব্রাউন সেইটার ব্যবহার হয়েছে অফ হোয়াইটের সঙ্গে লাল ছাড়া শাড়ি এই হচ্ছে পুরো শাড়িটা গেছে দারুণ দেখতে মাত্র 25-50-এর জামদানি মাত্র 25-50 1 নম্বর শাড়ি শাড়ি হচ্ছে 25-50 তার সঙ্গে ব্লাউজটা দেখে ওয়াও কি ভালো ম্যাচিং গো পুরো ব্যাক পোর্শনটাতে না এখানে গুজরাটি করা পুরো ব্যাক পোর্শনটা গুজরাটি এটা রয়েছে হাতাটা এটা রয়েছে হাতাটা এই রয়েছে চেস্ট পোর্শনটা এটা রয়েছে চেস্ট পোর্শন নাম্বার 1 1 নম্বর 1950 1950 হচ্ছে আচ্ছা নাম্বার 1 শাড়ি হচ্ছে 2550 ব্লাউজ হচ্ছে 1050 19 বলেছে এটা 1050 1050-এর ব্লাউজ দেখালাম 2025-50-এর শাড়ি দেখালাম এবার তো জুয়েলারি দেখাতে হবে যেটার জন্য আপনারা অনেকেই বসে আছেন মানে 1 নম্বরে আছি 1 নম্বরে শাড়ি হচ্ছে 25-50 জামদানি জুয়েলারি হচ্ছে ব্লাউজ হচ্ছে 1050 তার সঙ্গে ম্যাচিং ম্যাচিং জুয়েলারি এবার জুয়েলারিতে আমরা চলে আসবো একের জুয়েলারি এটা না গলায় একদম লেগে থাকবে মানে এই হচ্ছে জুয়েলারি অসাধারণ একটা জুয়েলারি 1 নম্বর এই হচ্ছে খোলাটা একদম সোজা আর কি এইভাবে গলায় লেগে থাকবে একদম পুরো একটা কম্বো সেট পেয়ে গেলেন আপনারা হ্যাঁ শাড়ি ব্লাউজ গয়না গনু বাবা হচ্ছে দুল পুরো সেট একটা ইয়ার দারুণ এটা বলে দি গয়না হচ্ছে মাত্র 650 হ্যাঁ 650 650 জুয়েলারি আর প্রত্যেকটা জায়গায় এখানে সব গনু বাবা রয়েছে ছোট ছোট করে এটা হচ্ছে 650-এর জুয়েলারি আর ব্লাউজ হচ্ছে 1050 শাড়ি হচ্ছে 2550 এই গেল 1 নম্বরের কম্বো এবার চলে যাব নাম্বার 2 2 নম্বর তুমি আমাকে দিয়ে দাও ওটা ওখানে রাখলে না ভুলিয়ে যাবে নাম্বার 2 এটা হচ্ছে একটা হ্যান্ডলুম মেটেরিয়াল তার মধ্যে কটন হ্যান্ডলুম তার মধ্যে প্রিন্ট হয়েছে এটা কিন্তু প্রিন্ট এই যে কোটকির যে এফেক্টটা দেখছেন এটা কিন্তু প্রিন্ট হয়েছে নাম্বার 2 শাড়ি হচ্ছে 950 মাত্র 950 তার ব্লাউজ আবার দেখাবো নাম্বার 2 এর ব্লাউজ 850-এর ব্লাউজ সবচেয়ে মিনিমাম কম্বো এটা হচ্ছে ব্লাউজটা এবং উইদাউট লাইলিন ব্লাউজটা খুব সুন্দর এটা রয়েছে হাতাটা নাম্বার 2 ব্লাউজ হচ্ছে 850-950 শাড়ি 850-এর ব্লাউজ দেখো শাড়িটা হ্যাঁ এই হচ্ছে শাড়ি 950 ব্লাউজ হচ্ছে 850 আর নাম্বার 2 এর জুয়েলারি হচ্ছে 450 অনলি 450-এর জুয়েলারি 2 নম্বরের কম্বোটা এটা রয়েছে 450 450 জুয়েলারি আর এই রয়েছে তার সঙ্গে ঝুমকা এটা মাত্র 450 450 450 জুয়েলারি আর ব্লাউজ হচ্ছে 850 850-এর ব্লাউজ 950-এর শাড়ি সবচেয়ে মিনিমাম মানে কম্বো দেখালাম নাম্বার 2-তে এবারে আসছি নাম্বার 3 3 নম্বর এটাও হ্যান্ডলুম মেটেরিয়াল দারুণ দেখতে কালারটা হচ্ছে পিচ
খুব ব্রাইট একটা পিচ, পিচ কালারের মধ্যে পুরো হাত ঘুরিয়ে নকশাটা করো, যেটা ঠিক করে হ্যাঁ হাত ঘুরিয়ে নকশা করা পার নাম্বার থ্রি, নাম্বার থ্রি কুচি দাও শুনুন। তিন নম্বর শাড়ি হচ্ছে 950, 950 শাড়ি, তার সঙ্গে ব্লাউজটা দুর্দান্ত ম্যাচিং হয়েছে। ব্লাউজ হচ্ছে 1150, 950-এর শাড়ি, 1150-এর ব্লাউজ নাম্বার থ্রি। এবারে এর সঙ্গে আমি জুয়েলারিটা দেখাবো। আমরা তিন নম্বরে আছি, তিন নম্বরে আমরা একটা হ্যান্ডলুম শাড়ি দেখিয়েছি, তার ব্লাউজ দেখিয়েছি, এবার দেখাবো তিন নম্বরে শাড়ির। তিন নম্বর শাড়ির দামটা হচ্ছে তোমার 950, ব্লাউজ যেটা দেখিয়েছি 1150। এরপরে আমি আসবো জুয়েলারিতে, তিন নম্বরের গহনা। এটা লহরি গহনা, এরকম করে তিন লহরে দু লহরে থাকবে, এরমভাবে থাকবে দু লহরে। এগুলো কিন্তু সমস্তটাই হ্যান্ডমেড জুয়েলারি, আর এই রয়েছে দুলটা, একেবারে রিজনেবল প্রাইস। নাম্বার থ্রি জুয়েলারি হচ্ছে 550, 950 শাড়ি, 1150 ব্লাউজ, 550 জুয়েলারি। যাদের যাদের পছন্দ হচ্ছে আপনারা বুকিং করুন, শাড়ি জুয়েলারি ব্লাউজ একসাথেও বুকিং করতে পারেন। আপনি হয়তো এক নম্বর শাড়ির সঙ্গে তিন নম্বর জুয়েলারি চাইছেন, সেটাও করতে পারেন, শাড়িতে রানিং এ ব্লাউজ থাকবে। নাম্বার থ্রি গেল, নাম্বার ফোর, চার নম্বর, এটা সেমি মাসলিন যেটা হয়ে থাকে, নাম্বার ফোর, চার নম্বর শাড়ি নাম্বার ফোর। এই রয়েছে আঁচল, এটা হাফটা ওই মসলিনের নকশাতে রয়েছে, মানে এইভাবেই যাচ্ছে নাম্বার ফোর, আঁচল হাফ নয়, আঁচলের পরে সারা গায়ে এরম ড্রপস যাচ্ছে। নাম্বার ফোর চার নম্বর শাড়ি হচ্ছে 2950, এই শাড়িটা দারুণ দেখতে, দারুণ শাড়ি। আর তার সঙ্গে এই রয়েছে ব্লাউজ, অল ওভার এমব্রয়ডারি ব্লাউজ, শাড়ি হচ্ছে 2950, ব্লাউজ হচ্ছে 1050, অল ওভার এমব্রয়ডারি ব্লাউজ, 2950 শাড়ি, 1050 ব্লাউজ। এবারে আসছি চার নম্বরের জুয়েলারিতে, আমরা কিন্তু চার নম্বরেই আছি, চার নম্বরের শাড়ি দেখিয়েছি, ব্লাউজ দেখিয়েছি, এবার চার নম্বরের গহনা, গহনাতে দেখাবো নাম্বার ফোর, চার নম্বর গহনা, কি সুন্দর করে বললো সুমন। আচ্ছা এটা কিন্তু ব্ল্যাক, ব্ল্যাকে দেখুন, মানে অক্সিডাইজড ব্ল্যাক, এটা একদম এরকম ভাবে গলায় আটকে থাকবে, নাম্বার ফোর। আর তার সঙ্গে দুলটা ভারী সুন্দর, এই হচ্ছে দুলটা, পুরো সেট একটা, এটা রয়েছে দুলটা। চার নম্বর গয়না হচ্ছে 200 টাকা, না না ভুল দেখছি, 280, ভুল দেখলাম না, 280 টাকার গয়না, অনলি 280, মানে তোমাদের মিনিমাম 280, শাড়িটা ধরো, শাড়ি ছিল 2950, ব্লাউজ হচ্ছে 1050, আর জুয়েলারি ছিল 280 রুপিস অনলি, 280 টাকার জুয়েলারি দেখালাম, এটা দেখালাম নাম্বার ফোর। নাম্বার ফাইভে যাবো, পাঁচ নম্বর, পাঁচ নম্বর শাড়ির সাজটা না অসাধারণ, যে এই কম্বোটা করেছে সাজিয়েছে তুমি, না না অন্যরা কে করেছে গো, এটা আমি ঠিক দেখিনি, যে করেছে এই যে ব্ল্যাক চুনারের গল্পে, এটা হচ্ছে একদম তোমার ভাগলপুর স্ল্যাব কটন, তার মধ্যে চুনারের আদলে প্রিন্ট হয়েছে। শাড়ি তো আপনারা জানেন 1450-এর শাড়ি, 1450 শাড়ি দেখাচ্ছি। আচ্ছা তার সঙ্গে ব্লাউজটা দিয়েছে ইয়ালো, ওই জন্যই বললাম যে কে করেছে, ইয়ালো ব্লাউজটা দিয়ে, ইয়ালো এইরকম হাকোবা ব্লাউজ, দুর্দান্ত। নাম্বার ফাইভে আমরা আছি, পাঁচ নম্বর শাড়িটা বলে দিই, শাড়ি হচ্ছে 1450, ব্লাউজ হচ্ছে 1650, 1650 ব্লাউজ, 1650-এর ব্লাউজ আর 1450-এর শাড়ি, তার সঙ্গে জুয়েলারিটা দেখাবো নাম্বার ফাইভ। এটা হচ্ছে জুয়েলারি, একটা পাখা এইভাবে চেস্টের কাছে পড়বে, আর তার সঙ্গে দুলটা দেখিয়ে দিই, এই রয়েছে দুল নাম্বার ফাইভ। পাঁচ নম্বর শাড়ি হচ্ছে 1450, ব্লাউজ হচ্ছে 1650, আর জুয়েলারি হচ্ছে 650, 650-এর জুয়েলারি মাত্র 650। এই হচ্ছে কম্বো গেল, শাড়িতে একটা নিজস্ব ব্লাউজ রইল, এটা দেখালাম হচ্ছে নাম্বার ফাইভ। নাম্বার সিক্স, আর একটা সফট জামদানি, মিল্ক হোয়াইট সফট জামদানি নাম্বার সিক্স। ছ নম্বর, কাজটাও খুব সুন্দর, আঁচল সাদাতে, সাদার সঙ্গে একটা রাস্ট কালারের ব্যবহার, এই রয়েছে বডিটা নাম্বার সিক্স। ছ নম্বর কম্বো, প্রাইস হচ্ছে 2650, শাড়ি 2650 নাম্বার সিক্স, প্রাইস শাড়ি হচ্ছে 2650, তার সঙ্গে পিওর কটন ব্লাউজটা দেখাই, কন্ট্রাস্ট শার্ট কলার, এটা হচ্ছে শার্ট কলার ব্লাউজ, এই রয়েছে হাতাটা,
6 নম্বর ব্লাউজ হচ্ছে 1850 1050-এর হচ্ছে ব্লাউজ, 2650-এর শাড়ি, আর তার সঙ্গে জুয়েলারিটা ব্লাউজের সঙ্গে সিমেট্রি রেখে দেখানো হচ্ছে জুয়েলারিটা। নাম্বার 6 6 নম্বর, আমরা 6 নম্বরে আছি। এটা রয়েছে 6 নম্বরের জুয়েলারি, এটাও কিন্তু একটু ঝুলিয়ে পড়ার এবং এইভাবে যাবে হচ্ছে এই পোর্শনটা লকেটগুলো। নাম্বার 6 আর তার সঙ্গে দুলটা গিনি আছে পুরো সেট, এটা রয়েছে দুলটা। 6 নম্বর গহনা হচ্ছে 650, 6 নম্বরের গহনা 650, জুয়েলারি 650, আর শাড়ি হচ্ছে 2650, ব্লাউজ হচ্ছে 1050। আপনারা টোটাল প্যাকেজটাও নিয়ে নিতে পারেন, মানে এই কম্বো টোটাল সেটটাও নিতে পারেন, আবার আপনি ভেঙেও নিতে পারেন, ধরুন এই শাড়ি অন্যের ব্লাউজ অন্যের অন্য নাম্বারের জুয়েলারি সেভাবেও নিতে পারেন, যেভাবে ইচ্ছা আপনারা বুকিং নিতে পারেন একদম। এটা গেল 6, এবারে আসছি 7, অমরাবতী গ্যাস কটন, দেখুন এই শাড়িটা আমার নিজের খুব পছন্দের শাড়ি। 7 নম্বর, নাম্বার 7 অমরাবতী গ্যাস কটন, এটা তো আপনারা জানেন আঁচল মাস্টারাইজ কটন থাকে এর মধ্যে, এবং এর প্রাইসও আপনাদের মুখস্থ। এটা হচ্ছে 1850-এর শাড়ি, 1850 শাড়ি, 1850 নাম্বার 7 1850 শাড়ি, ব্লাউজের দামও আপনাদের মুখস্থ, যত এরকম এমব্রয়ডারি ব্লাউজ সব 1050, দেখে মনে হবে কাঁথা করা কিন্তু এটা মেশিন এমব্রয়ডারিতে রয়েছে, আর কটনটা ভীষণ ভালো, পুরো একটা কম্বো সেট, যারা যারা নতুন বৌমাকে দেবেন তারা দিতেই পারেন, কিন্তু 7 নম্বর এটা সঙ্গে তার জুয়েলারিও আছে। নাম্বার 7 শাড়ি 1850, ব্লাউজ হচ্ছে 1050, জুয়েলারিটা খুব সুন্দর, বিয়ের কথা তুমি বললে দারুণ যাবে, এখানে গনু বাবা রয়েছে পুরো সেট একটা, আর এটা রয়েছে স্বস্তিক, একদম লকেটটা এরকম পড়বে, এটা হচ্ছে স্বস্তিকে, পুরো বিয়ের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য খুব সুন্দর, এখানে গনু বাবা আছে, এখানে কিন্তু একদম গনু বাবা আছে স্বস্তিকের মধ্যে, আর তার সঙ্গে দুলটা দারুণ, অসাধারণ একটা সেট যা যে পাবে। এটা রয়েছে 7 নম্বর, 550-র হচ্ছে জুয়েলারি, 1050-র হচ্ছে ব্লাউজ, আর 1850-র হচ্ছে শাড়ি। নাম্বার 7-এ আমরা যে কম্বোটা দেখালাম, 1850-এর শাড়ি, 1050-এর ব্লাউজ, আর দুলটা জুয়েলারিটা হচ্ছে 550। নাম্বার 10 দেখিয়ে দিলে, নাম্বার 7 দেখালাম, 7 নম্বর। এবার চলে যাব নাম্বার 8, লিনেন কটন লিনেন, নাম্বার 8-এ আমরা এসে গেছি, এটা হচ্ছে 8 নম্বর কটন লিনেন ম্যাটেরিয়াল, এটা না দোলের দিনের সাজ একদম সবুজে, আর এই সমস্ত যতগুলো বুটি দেখছেন আঁচলে বা গায়ে সব কিন্তু হাত ঘুরিয়ে বুটি, এটা রয়েছে হচ্ছে 8 নম্বর আমরা কিন্তু এসে গেছি, হ্যাঁ এটা রয়েছে নাম্বার 8 8 নম্বর, শাড়ি হচ্ছে 1050, 1050-এর শাড়ি, 1050 শাড়ি, ব্লাউজটার সঙ্গে না স্ট্রেট একদম, এটা হচ্ছে 8 নম্বরের ব্লাউজ, দেখিয়ে দিই হাতাটাতে, অনেকে আমাকে প্রশ্ন করেন কিরম হাত, আমি একবার দেখিয়েছিলাম আবার দেখাচ্ছি, দেখুন পরবেন যখন এই হাতাটা কিন্তু এরকমই থাকবে, মনে হবে এই পোর্শনটা র্যাফেল করে একদম এরকমই, একটা সালোয়ারের হাতার মতো। এই রয়েছে ব্লাউজটা 1250, নাম্বার 8 8 নম্বর, শাড়ি 1050, ব্লাউজ হচ্ছে 1250, এটা ফ্রন্ট, এখানে ব্যাকে কিন্তু কাঁথা করা আছে প্যাচিং করে, 8 নম্বর 1250-এর ব্লাউজ, 1050-এর শাড়ি, আর এবারে আসছি জুয়েলারি দেখানোর পালা, হ্যাঁ জুয়েলারি নাম্বার 8, আমরা কিন্তু অনেকটা এসে এগিয়ে গেছি, আপনারা কিন্তু তার সাথে সাথে এগিয়ে যাবেন আমাদের সাথে, এই জুয়েলারিটাও খুব নাম্বার 8, এটা কিন্তু নেকলেসের স্টাইল একদম, গলার সাথে চোকারে যেরকম আমরা পরে থাকি অসাধারণ নেকলেস, নেকলেস এই যে নেকলেস দেখাই, এটা একটু নাম্বার 8 8 নম্বর, এইভাবে এটা এইভাবে পরবে, আর তার সঙ্গে দুল দেখাই, হ্যাঁ এটা রয়েছে 8 নম্বর, জুয়েলারির প্রাইস হচ্ছে 450, 450-এর জুয়েলারি, 450-র জুয়েলারি, 1250-র ব্লাউজ, 1050-র শাড়ি, 8 নম্বর দেখিয়ে দিলাম, নাম্বার 8 8 নম্বরের পুরো কম্বো সেট একটা, শাড়িতে তো নিজস্ব ব্লাউজ থাকেই, এবার চলে যাব 9 নম্বর, নাম্বার 9 9 নম্বর, এটাও একটা হ্যান্ডলুম, হ্যাঁ আগে একটা পিচ পিঙ্ক দেখিয়েছিলাম, এই কালারে পিচ কালার দেখিয়েছিলাম, সেটাই দেখাচ্ছি ব্লুতে, ব্লু অ্যান্ড মাস্টার্ড, এটা হচ্ছে আঁচল, এই রয়েছে শাড়িটা পুরো পার ধরে, ওটা আঁচল গেল পুরো পার ধরে, এই বুনুইটা থাকবে ভেতরেও বুনুই, সব হাত ঘুরিয়ে বুনুই, নাম্বার 9 9 নম্বর, 950-এর শাড়ি, শাড়িতে একটা রানিংয়ে ব্লাউজ পিস থাকবে, নাম্বার 9 950-র হচ্ছে শাড়ি, তার সঙ্গে ব্লাউজটা হচ্ছে উইভিং কটকির,
শাড়ির সাথে তার নিজস্ব ব্লাউজ আছে, কিন্তু আমরা সেট করে নিয়েছি একটা আলাদা ব্লাউজ। ব্লাউজ হচ্ছে 750, 750 এর হচ্ছে ব্লাউজ। হ্যাঁ, 750 ব্লাউজ নাম্বার 9, শাড়ি হচ্ছে 950, ব্লাউজ হচ্ছে 750, গয়না ঠিক এই 950 আর 750 এর মাঝখানের দাম, অর্থাৎ 850, 850 হচ্ছে গয়না। নাম্বার 9, নাম্বার 9, 850 হচ্ছে গয়না। কি হেভি দেখতে গয়নাটা, অথচ মাত্র 900, শাড়ির সাথে পুরো ম্যাচ করা। হ্যাঁ, এবং ডাবল লেয়ারে। হ্যাঁ, নাম্বার 9 এ আমরা চলে এসেছি, 950 এর শাড়ি দেখেছি, 750 ব্লাউজ দেখেছি, এবার নাম্বার 9 এ এই হচ্ছে জুয়েলারি অর্নামেন্টস চলে এলাম, 850 এর, মাত্র 850, 850। আপনি যখন পড়বেন এটা একদম জাঙ্ক, একদম জাঙ্ক, 850, 850 আর তার সঙ্গে দুলটা, ওয়াও, 850 এর জুয়েলারি, 950 এর শাড়ি আর 750 এর ব্লাউজ, একদম মানে টোটাল সাজটা আপনি দেখুন 2000 এর মধ্যে হয়ে যাচ্ছে। এটা হলো নাম্বার 9 দেখালাম, 9 নম্বর। এবারে আসবো নাম্বার 10, পিঙ্ক কালার, মিষ্টি পিঙ্ক, 10 নম্বর শাড়ি। এটা এই শাড়িটাই আমি একদম মিল্ক হোয়াইটে দেখালাম, এই সেম শাড়িটাই দেখিয়েছিলাম, 2650 সম্ভবত, নাম্বার 10, 10 নম্বর। হ্যাঁ, 2650 হচ্ছে শাড়ি, 2650 এর শাড়ি, 2650 নাম্বার 10। তার সঙ্গে ব্লাউজটা একদম ওই লখনৌ চিকন মেশিন এমব্রয়ডারিতে ব্লাউজ, সিম্পল ব্লাউজ, কালারটা খুব ভালো ম্যাচ করেছে। ব্লাউজ হচ্ছে 1350, 2650 এর শাড়ি আর 1350 এর হচ্ছে ব্লাউজ, আর তার সঙ্গে জুয়েলারিটা নাম্বার 10 এ আমরা এসে গেছি। হ্যাঁ, 10 নম্বরে জুয়েলারি, এই হচ্ছে জুয়েলারিটা, দারুণ তো, এটা পুরো মাথা দিয়ে এরকম করে পরে নিতে হবে, নাম্বার 10, এবং তার সঙ্গে জুয়েলারিতে এই হচ্ছে দুলটা, 10 নম্বর জুয়েলারি। এটা হচ্ছে গলার লকেটটা পড়ছে এরকম ভাবে, কিন্তু এর উপরে মতিটা দেখাবো, নাম্বার 10, 650 জুয়েলারি আর ব্লাউজ হচ্ছে 1350, শাড়ি হচ্ছে 2650, 2650, 2650 এর শাড়ি, 1350 এর ব্লাউজ, 650 এর জুয়েলারি, নাম্বার 10 গেল। এবার চলে যাব নাম্বার 11, 11 নম্বর, এই জামদানিটাও খুব সুন্দর দেখতে, যাদের পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু বুকিং করতে থাকবে। আঁচলটা ফুল ব্ল্যাকে এই রয়েছে বডিটা, 11 নম্বর, নাম্বার 11, 2350, 2350 এর শাড়ি, 11 নম্বর শাড়ি, 2350, ব্লাউজ হচ্ছে 650 মাত্র, 650 ব্লাউজ, এবং ব্লাউজটা দিয়ে শাড়িটা পরলে দুর্দান্ত লাগবে, 650-এর হচ্ছে ব্লাউজ আর 2350-এর হচ্ছে শাড়ি, আর তার সঙ্গে জুয়েলারি হচ্ছে 450 মাত্র, নাম্বার 11, 11 নম্বর, 450, আচ্ছা মাত্র 450। হ্যাঁ, এটা হচ্ছে 11 নম্বর, এটা না খুলে গেছে গো, আচ্ছা জুয়েলারিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটা পেয়ে যাবেন, এটা হচ্ছে 11 নম্বর, খোলা আছে, নাম্বার 11, এটা হচ্ছে জুয়েলারিটা, আর এর সঙ্গে কানের দুল, 11 নম্বর, এই হচ্ছে জুয়েলারিটা, এটা হচ্ছে 11 নম্বর, আমি শাড়িতে থাকি, শাড়ি ব্লাউজে থাকি, 11 নম্বরে। হ্যাঁ, শাড়ি হচ্ছে 2350, ব্লাউজ দেখানো হলো 650, আর জুয়েলারি ছিল হচ্ছে তোমার 450, মাত্র 450, 11 নম্বর গেল। এবার আসছি 12, 12, এটা হচ্ছে সিল্ক লিনেন মেটেরিয়াল, 12 নম্বর, সিল্ক লিনেন মেটেরিয়াল, 12 নম্বর, নাম্বার 12, এটা হচ্ছে আঁচলটা, আঁচলটা দেখার মতো, উইভিং আঁচল, এটা রয়েছে বডিটা, 12 নম্বর, নাম্বার 12, 2050 শাড়ি, মাত্র 2050 এর শাড়ি, আর এর সঙ্গে ব্লাউজটা আসছে, নাম্বার 12 এর শাড়ি দেখানো হয়েছে, হ্যাঁ, এবার ব্লাউজ, এটা রয়েছে ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজের ফ্রন্ট আর এটা রয়েছে ব্লাউজের ব্যাক, ব্লাউজ হচ্ছে 1150, 1150 এর ব্লাউজ, 2050 এর শাড়ি, আর এই রয়েছে চলে যাব নাম্বার 12 এর জুয়েলারিতে, মানে গয়না, এটা রয়েছে জুয়েলারিটা, মাত্র 450, লেহের করে যাচ্ছে 450, এবং এখানে কিন্তু পুরোটাই দেখুন স্টোন সেটিং রয়েছে, আর এর সঙ্গে এই রয়েছে দুলটা, 450 জুয়েলারি আর 1150 শাড়ি আর 2050, 2050 হচ্ছে শাড়ি আর 1150 হচ্ছে ব্লাউজ, 450 জুয়েলারি, 1150 হচ্ছে ব্লাউজ আর
2050 হচ্ছে শাড়ি, শাড়ি 12 নম্বরের শাড়ি হচ্ছে 2050, ব্লাউজ হচ্ছে 1150, দেন গয়না হচ্ছে 450। এটা গেল 12 শাড়িতে তো রানিং এ ব্লাউজ রয়েছে, নাম্বার 12 দেখিয়ে দিলাম। এবারে আমি আসব নাম্বার 13 13 নম্বর 13 নম্বর নাম্বার 13। আচ্ছা আমি না মনের আনন্দে দেখাচ্ছি, কিন্তু একবার বলে দিই কিভাবে পাবেন, বুকিং করুন 9051217272, 9051217274 ফোন করে বুকিং করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার 9051217795 হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করুন, হোলসেলাররাও যোগাযোগ করুন, এভাবেও আপনি হোলসেলার নিয়ে কাজ করতে পারবেন যেভাবে আজকে দেখাচ্ছি আমরা। পাশাপাশি আপনারা ক্যাশ অন ডেলিভারি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে পাবেন উইথ হোম ডেলিভারি চার্জ, আর কুরিয়ারও পাবেন উইথ কুরিয়ার চার্জ। আপনারা যোগাযোগ করতে থাকুন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে আবরণ, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের উল্টো দিকে আবরণ, প্রত্যেক দিন খোলা মানডে টু সানডে ইচ অ্যান্ড এভরি ডে 11 AM to 9 PM। এই সময়ের মধ্যে এসে দেখে কেনাকাটা করুন, যারা গাড়ি নিয়ে আসবেন তারাও গাড়ি পার্ক করে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবে। মানে সপ্তাহে 7 দিনই আমরা আছি। একদম 13 নম্বর তোমার এই শাড়ি হ্যান্ডলুম অর্গানিক লিনেনের ডিজাইনে, এটা হচ্ছে হ্যান্ডলুম দেখাচ্ছি, এই হচ্ছে আঁচল 13 নম্বর নাম্বার 13 2050 হচ্ছে শাড়ি, অসাধারণ নাম্বার 13 টা 13 নম্বর 2050 এর শাড়ি, আর তার সঙ্গে 2050 পা ফাতা, হাকোবাতে যেরকম পা ফাতা দেখায় সেরকম পা ফাতা 13 নম্বর 2050 শাড়ি আর 1050 ব্লাউজ, এটা হচ্ছে 1050 এর ব্লাউজ, 13 নম্বর শাড়ি হচ্ছে 2050। এবার 13 নম্বরের গয়নায় আমরা চলে যাব, অসাধারণ একটা গয়না, অসম্ভব সুন্দর নাম্বার 13, সত্যি লাগে বললে পরে না, ওই ওই ব্লাউজটার সঙ্গে এই জুয়েলারিটা দিয়ে দোলের দিনকে দারুণ সাজা যাবে, অসাধারণ সে, সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। নাম্বার 13 এর শাড়ি দেখলাম, হ্যাঁ খুলুন, শাড়ি দেখলাম 2050, ব্লাউজ দেখলাম 1050, আর গয়না দেখাই, গয়নার দুলটা দেখাই, ঘুমুর এটা হচ্ছে দুলটা, অসাধারণ। আমার তো এটা সত্যি সত্যি পরতে ইচ্ছে করছে, 650 এর মাত্র জুয়েলারি, মুশকিল কি বলুন তো, জুয়েলারি নিলে আপনারা খুব ঝগড়া করবেন, কারণ জুয়েলারি যেটা দেখাচ্ছি একটা একটাই, শাড়ি নয় নিয়ে নিদাম আপনারা আবার পেয়ে যাবেন, বাট জুয়েলারি একটা একটাই, সুতরাং এটা যদি তনুশ্রী নিয়ে নেয় আপনারা প্রচণ্ড রেগে যাবেন তনুশ্রীর উপরে, কিন্তু তনুশ্রী খুব ইচ্ছে করছে। এটা 650-এর জুয়েলারি, 1050-এর ব্লাউজ, 2050-এর হচ্ছে শাড়ি, কারণ এই শাড়িটার এই ব্লাউজটা যিনি পরবেন এই জুয়েলারিটা তার লাগবেই লাগবে, কারণ এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা দিয়ে পরলে পরে জুয়েলারিটা এত সুন্দর যাবে এর সঙ্গে। এটা দেখালাম 13 নম্বর কম্বোতে দেখাচ্ছি, তিনটে করে সেট একটার মধ্যে, মানে আপনি শাড়ি পাচ্ছেন, ব্লাউজ পাচ্ছেন, জুয়েলারি পাচ্ছেন, সব মিলিয়ে কত হচ্ছে 3100 আর হচ্ছে তোমার 650, মানে হচ্ছে 3750-এ টোটাল সেটটা আপনি পেয়ে যাচ্ছেন, শাড়ি ব্লাউজ এবং জুয়েলারি এই হচ্ছে, আর শাড়িতে তো নিজস্ব একটা ব্লাউজ থাকছেই। 13 গেল, 14 নম্বর নাম্বার 14, 14 নম্বরের ব্লাউজটাও সুন্দর, শাড়িটা তো আপনাদের চিরকালীন পছন্দের শাড়ি, এটা মাটবাটিক প্রিন্টের শাড়ি, এটা মাটবাটিক প্রিন্ট, আঁচল দারুণ দেখতে, যেমনি 13 তেমনি 14 কোনো কথা হবে না। 14 নম্বর শাড়ি হচ্ছে তোমার 1450, এটা হচ্ছে 1450 হচ্ছে শাড়ি, 1450, তার সঙ্গে ব্লাউজ, ব্লাউজে আপনারা জানেন এই ব্লাউজটা ভীষণ ডিমান্ডের ব্লাউজ আবরণের, এখানে গোলাপটা টিস্যুর উপরে, গ্লাস টিস্যুর উপরে গোলাপটা গলার কাছে এইভাবে যাচ্ছে, হাতা আসছে, এটা নাম্বার 14, 14 নম্বর ব্লাউজ হচ্ছে 1150, শাড়ি হচ্ছে 1450, ব্লাউজ হচ্ছে 1150, শাড়ি 1450, ব্লাউজ 1150, এবার জুয়েলারি কত হতে পারে, মাত্র 650 এর জুয়েলারি দেখাবো, 650, তাও আর পুরো সেট একটা জুয়েলারি উইথ রিং, ইয়ার রিং, কি ভালো ভালো জুয়েলারি, কত কম কম দামে, এটা না একদম সীতাহারের মতো, নাম্বার 14, 14 নম্বর জুয়েলারি, এটা হচ্ছে একদম মাথা দিয়ে গলানো যাবে, সীতাহার ডিজাইনটা একদম সীতাহার ডিজাইন, 14 নম্বর 650-এ মাত্র, মাত্র, আর তার সঙ্গে দুলটা, দুলটা এটা রয়েছে ময়ূর দুল, নাম্বার 14-এ আমরা আছি, 14-তে আছি, শাড়ি দেখালাম 1450,
ব্লাউজ দেখালাম 1150, আর তার জুয়েলারি দেখালাম 14 নম্বরের জুয়েলারি মাত্র 650 1450 এর শাড়ি, 1150 এর ব্লাউজ আর 650 এর জুয়েলারি, নাম্বার 14 আমাদের কমপ্লিট হয়ে গেল। এইবারে আসছি লাস্ট শাড়ি নাম্বার 15, 15 নম্বর এটা রয়েছে নাম্বার 15। এই শাড়িটার সঙ্গে যদি আপনি ব্রোকেট ব্লাউজ পরেন তাহলে গোল্ড জুয়েলারি পরবেন, কিন্তু যদি এই ব্লাউজটা যেটা দেখাচ্ছে আবরণ এটা দিয়েই সাজেন তাহলে অবশ্যই যে জুয়েলারিটা দেখাবো সেটাই লাগবে। সাজটা একটু হোক না অন্যরকম, ট্রেডিশনাল তো পরতেই পারেন। এই শাড়িগুলোর সঙ্গে তো আপনারা খুব পরিচিত, 1950-এর শাড়ি, 1950 অনলি শব্দটাকে ব্যবহার করতে হবে, মাত্র 1950, স্টিল গ্রে সঙ্গে রেড, 1950-এর শাড়ি, অসাধারণ শাড়ি, রিচ একটা শাড়ি এটা রয়েছে। এর সঙ্গে ব্লাউজটাকে ম্যাচ করানো হয়েছে, একটু অন্যভাবে সাজা, এখানে কিন্তু পুরোটা কাঁথা করে ব্লাউজটাকে প্যাচ করে করা। 15 নম্বর ব্লাউজ হচ্ছে 1050, এটাকে ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট। 15 নম্বর ব্লাউজ হচ্ছে 1050, শাড়ি হচ্ছে 1950, আর তার সঙ্গে জুয়েলারি, লাস্ট দেখাচ্ছি জুয়েলারি নাম্বার 15 এ আমরা চলে এসেছি লাস্ট আজকের পর্বের শেষ শিউলি ফুল জুয়েলারি এটা। হ্যাঁ, এটাকে শিউলি ফুল জুয়েলারি নাম্বার 15, 15 নম্বর এই হচ্ছে জুয়েলারিটা, শিউলি ফুল, মনে হচ্ছে একদম অষ্টমীর একটা সাজ, একদম অষ্টমীর সাজ। এই নাম্বার 15 শিউলি ফুল জুয়েলারি দেখুন, মিডল পার্টে এইভাবে যাচ্ছে মা, মা দুর্গা, একদম অষ্টমীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট মা দুর্গা। আপনারা যদি শিউলি ফুল জুয়েলারি চান পেয়েও যাবেন একটু। আচ্ছা, এই জুয়েলারি যদি রিপিট অর্ডার হয় সময় লাগবে, মা 7 দিন সময় দিলে আপনারা কিন্তু এই ধরুন এই জুয়েলারিটা বেরিয়ে গেল, আপনি 7 দিন সময় দিলে এই সেম জুয়েলারিটা আবার পেয়ে যাবেন, পেয়ে যেতে পারে, একটু সময় দিতে হবে। নাম্বার 15 এ আছে মা দুর্গা, 15 নম্বর, আর এটা রয়েছে এর সঙ্গে দুলটা, নাম্বার 15, জুয়েলারি হচ্ছে 750, 750-এর জুয়েলারি। আমার এইটা না দেখানো আমি শেষ করবই, শাড়ি হচ্ছে 1950, ব্লাউজ 1950-এর শাড়ি, 1050-এর ব্লাউজ আর 750-এর জুয়েলারি, এই টোটাল প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন শাড়ি নিজস্ব একটা ব্লাউজ রয়েছে। হাতে সময় নেই, হোলসেলাররা যোগাযোগ করুন, চলে আসুন, বুকিং করতে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, এরপর রাত 12টায় অনুষ্ঠান। ধন্যবাদ সুমনকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।